गाइज वेलकम टू प्रिया डेली ब्लॉग। तो गाइज आज के आमार माने दुटो गिफ्ट पेयेछि आमी, तो से गिफ्ट दुटो आमार एतटाई पसंद होयेछे तो आमी एर जोन्नो तोमादेर साथे गिफ्ट दुटो शेयर करब। तो तार जोन्नो आरो आमी ब्लगे एलाम आज के, और तार संगे आरेकटा स्पेशल जिनिस आछे ओटा आमी परे बोलछि। तो गिफ्ट दुटोर मध्ये एकटा होच्छे देखो, एटा आमार भाई कम बंधु अनुज, तो ओ आमाके एटा दिएछे गिफ्ट करेछे। एटा होच्छे एकटा ब्लूटूथ, तो आमी खुले देखाच्छी, खूब सुंदर देखते, एत सुंदर एटा आमार खूब पसंद होयेछे। आर एकटा देखाच्छी आमी देखो, आर एटा देखो, एटा नायका थेके अर्डार करे आनानो होयेछे, एटा आमार हजबैंड दिएछे। तो एते आछे तोमार फेस वाश आछे, एलोवेरा जेल आछे, आर होच्छे सानस्क्रीम आछे। আমার তিনটে জিনিসই, এই তিনটে জিনিসই আমার খুব ভালো লেগেছে। আর তোমরা জানো অ্যালোভেরা আমি বয়ের ইউজ করি, আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টই বয়ের আছে। আর এটা এই তিনটে মিলিয়ে নিয়েছে আমার, তো তোমার এখানেই রয়েছে 662, মানে 662 নিয়েছে, ঠিক আছে। তো চলো আমি দেখাচ্ছি, কারণ আমি প্যাকেজটা খুলেছিলাম, প্যাকেজটা খোলার পর এত সুন্দরভাবে এটা প্যাকেজ করা, সেটাও আরও তোমাদের দেখাবো বলে আমি আরও এটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দরভাবে প্যাকেজ করে পাঠিয়েছে, তো দেখো তোমরা দেখো, প্রথমে যখন প্যাকেটটা আমি খুলেছিলাম এখানে এইভাবে করা ছিল, ওপরে এটা দিয়ে কভার করা ছিল, এই কাগজটা দিয়ে কভার করা ছিল। তো তারপরে এরমভাবে এক একটা প্রোডাক্ট এক একটাভাবে কভার করা ছিল, এটা এই যে এরমভাবে মুড়িয়ে এইভাবে কভার করা ছিল। এটা হচ্ছে অ্যালোভেরা জেলটা, তোমরা এর আগে হয়তো দেখেছো আমি বয়ের এই অ্যালোভেরা জেলটা ইউজ করি, আমার ভালো লাগে। তো এই যে অ্যালোভেরা জেলটা, এটা আমায় গিফট করেছে। আর দেখো এটা, এটা সবথেকে সুন্দরভাবে প্যাকেজ করা, এটা দেখো কি সুন্দর। এটা হচ্ছে ফেস ওয়াশ, ওয়াইয়ের ফেস ওয়াশ, ফেস ওয়াশটা দেখো দেখো কি সুন্দর কভার করা, কভারটা হচ্ছে একটা পিসবোর্ডের মোটা কাগজ দিয়ে কভার করা। দেখো তোমরা, এটা হচ্ছে ফেস ওয়াশটা, এটা হচ্ছে ফেস ওয়াশটা, আর এটা হচ্ছে কভারটা, কভারটাও খুব সুন্দর দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এটার সঙ্গে একটা, দাঁড়াও দেখাচ্ছি, একটা গিফট দিয়েছে। আমার গাছ খুব ভালো লাগে জানো তোমরা, আমার টবে ছোটোখাটো টুকটাক গাছ আছে, তো সেই গাছের সিজ দিয়েছে প্ল্যানে, দেখো তো এটা লাগাবো টবে, দেখবো কি হয়, যাই হোক দিয়েছে। তো এটা আমার খুব ভালো লেগেছে। আর হচ্ছে এটা হচ্ছে তোমার সানস্ক্রিম দিয়েছে, সানস্ক্রিমটাও খুব সুন্দর প্যাকেজ করা, প্যাকেজটা দারুণ লেগেছে আমার, দেখো তো দারুণ প্যাকেজ করা। এগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা আমার ফ্যামিলিরই একজন। আর তলায় আবার দেখো আলাদাভাবে এই যে কী সুন্দর কাগজ দিয়ে প্যাকেজ করা, আমার এত ভালো লেগেছে প্যাকেজটা করা। তো চলো দেখালাম, এবার দেখো আমার যে বন্ধুকম যে ভাই আছে অনুজ, ও আমাকে যে ব্লুটুথটা দিয়েছে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো খুব ভালো। কালারটা তো বিশেষ করে, কালারটা দারুণ কালার, ব্ল্যাক কালার, তো কালারটাও খুব সুন্দর। তো দেখো প্রথমে খুলে এরকম প্যাকেট, তারপরে এই যে এটার সাথে চার্জ দেওয়ার ইয়ে রয়েছে আলাদা, আর এই দেখো জিনিসটা দেখো খুব সুন্দর, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এরকম একটা ছোট বক্সের মধ্যে রয়েছে, এই দেখো দেখেছো, তো এটা আমার সত্যি খুব ভালো লেগেছে, দেখো তোমরাও দেখো
জিনিসটা খুব সুন্দর। আমি আরেকবার থ্যাঙ্কস জানিয়ে দিলাম, ঠিক আছে। আর এগুলো টুকটাক জিনিস যা থাকে এইসব রয়েছে, আমি তোমাদের আসল জিনিসটা দেখিয়ে দিলাম। আমার খুব এই দুটো খুব পছন্দের জিনিস হয়েছে, আমার ওই জিনিসগুলোও খুব পছন্দের হয়েছে, আমি যার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর তোমরা আমার ফ্যামিলি মেম্বার অবশ্যই, তো এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, যেটা বলার আছে আমার, আজকে আমি ই করব ঘরোয়াভাবে, মানে অ্যাকচুয়ালি কি দেখো, বিরিয়ানি করতে গেলে অনেকেরই মানে অনেক একটা বিরিয়ানি করতে গেলে খরচা আছে, কারণ বিরিয়ানি করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়, অনেক কিছু লাগে, মানে ভালোভাবে সেইভাবে বিরিয়ানি তৈরি করতে গেলে। কিন্তু আমি আজকে তোমাদের দেখাবো ঘরোয়াভাবে, মানে ঘরের জিনিসপত্র টুকটাক জিনিস থাকলেই বিরিয়ানি তৈরি করা যায়, ঠিক আছে। এরপরে আমি আরেকদিন দেখাবো কলকাতা স্টাইলের বিরিয়ানি, ওটা অনেক কিছু লাগে। আর এটা তোমার যে বিরিয়ানিটা হয় সেটা আমি দেখাবো তোমাদেরকে, তো এটা ঘরোয়াভাবে বিরিয়ানি। তো দেখো, বাড়িতে ঘরোয়াভাবে বিরিয়ানি বানানো যায় খুব সহজ পদ্ধতিতে, খুব সহজভাবে। মানে আমাদের ঘরে সামান্য যা যা জিনিস থাকে, গরমকালে সবার ঘরেই টক দই থাকে, ঠিক আছে। তারপরে এখন যেমন রোজ ওয়াটারটা থাকে সবার ঘরে, ঠিক আছে, কেওড়া ওয়াটার থাকে, এই যে টুকটাক জিনিসগুলো থাকলে খুব ইজি প্রসেসে বিরিয়ানিটা বানানো যায়, মানে চট করে। ধরো আমাদের দেখো ছেলেরা বাচ্চারা তো ছোট, ওরা বাইরে থেকে বিরিয়ানিটা ওদের না খাইয়ে ওরা তো জেদ করে যে বিরিয়ানি খাবে, এটা ওটা খেতে চায়, তো তখন চট করে আমরা বাড়িতে আমাদের যেই সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে আমরা যদি চট করে ওদের বিরিয়ানিটা তৈরি করে দিই, তাহলে কি ওদের মনটাও ভালো লাগবে যে না, মাম্মা আমাদের রান্না করে ভালো জিনিস খাইছে, বা সবাই হাজব্যান্ডকেও করে খাওয়াতে পারো, এই বিরিয়ানিটা দারুণ হয়, বাইরের বিরিয়ানির থেকে স্বাদ কোনো কম, মানে কোনো অংশে কম হয় না। আর বা দামি দামি জিনিসপত্র দিয়ে যে বিরিয়ানি হয় তার থেকেও স্বাদটা খুব অংশে কম হয় না, তো স্বাদটা খুবই ভালো হয়, এক বিরিয়ানির মতোই স্বাদ হয়, খেতেও দারুণ হয়। চলো আমি বানাচ্ছি আমার বিরিয়ানিটা, দেখো খুব সাধারণভাবে করা, আর খুব সাধারণভাবে করা তো আর কি বলবো, মানে খেতেও দারুণ 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 হয়, আমি কথা দিচ্ছি। তোমরা এইভাবে সাধারণভাবে আমি যেইভাবে তোমাদের দেখাচ্ছি বিরিয়ানিটা, এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুব স্বাদ হবে। তো এইভাবে তোমরা বাচ্চাদেরও বানিয়ে দিতে পারো, কারণ সবসময় তো অনেক তেল মশলা দিয়ে বানিয়ে দিলে পেটেরও অনেক প্রবলেম হতে পারে, বাইরের জিনিস খেলেও প্রবলেম হতে পারে। তো আমি যেইভাবে বিরিয়ানিটা বানাচ্ছি চলো তোমরা দেখে নাও, দেখে নিয়ে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদের খুব ইজি হবে বিরিয়ানি বানানো, যখন তখন বানিয়ে খেতে পারবে। যেরকম আমার ছেলে তো মাঝে মাঝে বিরিয়ানি, তারপরে ম্যাগি দিয়ে, মানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমার ছেলে বিভিন্ন খাবারের আবদার করে, ওর মানে খেলনার থেকে ওর খাওয়া দাওয়াতে আবদারটা বেশি, তো ওকে বিভিন্নভাবে আমার রান্না করে দিতে হয়। তো এর জন্য আমি যত কম তেল মশলা দিয়ে রান্না করা যায় সেগুলোও করতে থাকি, বা ইজি প্রসেসে, সবসময় তো ঘরে অনেক কিছু থাকে না, তো বিরিয়ানিতে অ্যাকচুয়ালি যেসব লাগে, মানে ধরো ক্ষীর টিসগুলো, তারপরে বেশি দুধটাও বেশি লাগে, ক্ষীর লাগে, ঘি লাগে আরও অনেকটা করে, তো এই সমস্ত জিনিসগুলো বেশি বেশি করে যেইটা দেওয়া, বা বিরিয়ানিতে যেই মশলাটা আমরা বাড়িতে বানিয়ে করি সেরকম সবসময় সব কিছু থাকে না, তো আমরা আমাদের বাড়িতে যেগুলো থাকে সেগুলো দিয়েও ইজি প্রসেসে বানানো যায়। তো চলো দেখে নাও, আমি আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে দিয়েছি, বলে ভিডিওটা আমি বড় করতে চাই না, চলো তোমরা দেখে নেবে রান্নাঘরে। চলো দেখো, আমি রান্নাঘরে চলে এলাম, আর এখানে এসে আমি মাংসের মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সামান্য হলুদ, আর আন্দাজ করে নুন আর দই দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব, এর মধ্যে আমি রসুন দেব, রসুন বাটা, আদা বাটা, আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি কালারটার জন্য, যাতে কালারটা ভালো আসে, আর কাঁচা লঙ্কা বাটা আমি ঝালের জন্য নেবো আন্দাজ করে। দেখতে থাকো তোমরা, দেখো এখানে আমি এক চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর দু চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটু বেরেস্তা দিয়ে দেবো, আমি পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে সেটাকে আমি মিহি করে নিয়েছি হাত দিয়ে, তো এই বেরেস্তা ভাজাটা আমি একটু দিয়ে দেবো।
এবার আমি এখানে এক ঢাকনা রোজ ওয়াটার দিয়ে দিলাম, একটু স্লাইট বেশি দিলাম, তো এক ঢাকনার মতোই রোজ ওয়াটার দিয়ে দেব। আর দিলাম এখানে এক ঢাকনার মতো কেওড়া ওয়াটার, এখানে একটু বিরিয়ানি গরম মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি আজকে আমি বাড়ির বিরিয়ানি গরম মশলা করিনি, আজকে আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। এখানে আমি এক ফোঁটা মিঠা আতর দিয়ে দেব। এবার আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব, মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো মাখিয়ে আমি রেখে দেব। আর বন্ধুরা, তোমাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে তোমরা আধ ঘন্টা মাখিয়ে রাখলেই এনাফ, তো আমার হাতে টাইম আছে, আমি এটাকে এক থেকে দেড় ঘন্টা মাখিয়ে রাখব। দেখো আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে আমি আলুটাকে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি। আর ডিমটা, তিনটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ভাজার আগে তোমরা কি করবে, আলুগুলোর মধ্যে টুথপিক দিয়ে একটু ফুটো ফুটো করে নেবে, তাহলে আলুতে ভালো মতো মশলা ঢুকবে। দেখো এই তেল কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এই তেলে আমি পেঁয়াজ ভেজেছিলাম, পেঁয়াজ ভেজে বেরেস্তা করেছিলাম, তো ওই বেরেস্তার তেলের মধ্যেই আমি এখানে মাংসটা দিয়ে দেব। এই বেরেস্তার তেলে আমি মাংসগুলোকে আগে দিয়ে দেব। মাংস আমি দেড় ঘন্টা প্রায় ম্যারিনেট করে রেখেছি, তো মাংসটাকে দিয়ে আমি হালকা করে আঁচটা দিয়ে আমি ভাজবো মাংসটাকে একটু ভেজে নিয়ে। তারপরে আমি যে মাংসের যে আমার ব্যাটারটা রয়েছে এটা এটা আমি পরে দেব। মাংসটা যখন ভাজা হবে আমি এখানে কড়াইতে ঢাকনাটা চাপা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার একটা সাইড আমি ঢাকনাটা সরালাম, আমার মাংসের একটা সাইড ভাজা হয়তো হয়েই গেছে। আমি 5 মিনিট থেকে 7 মিনিট রেখেছিলাম, রেখে আমি আর একটা সাইড উল্টে দিচ্ছি। আবার এইদিকে সাইডটা উল্টে দিয়ে আমি এটাকে আবার 5-7 মিনিট রাখবো। উল্টে দিয়ে আমি এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে আবার 5-7 মিনিট আমি এটা আগুনে রেখে দেব। দেখো বন্ধুরা, আমার মাংসটা ভাজা হয়ে গেছে, হালকা ফুলে ভেজে নেবো। তো এবার আমি মাংসের যে ইটা ছিল ওটা আমি এখানে দিয়ে দেব। তো দেখো আমার যে গাইটা আমি দিয়েছিলাম তার মধ্যে একটু বাটিটা ধুয়ে জল দিয়েছিলাম, তো এই জলটা আমার ফুটছে। এখানে আমি একটু আলুগুলো দিয়ে নেব, আলুগুলো এখানে দিয়ে দিলে আলুটা হালকা সেদ্ধ হয়ে যাবে, কারণ আলুটা আমি শুধু ভেজে নিয়েছিলাম। আর আলুটা ভেজে নিয়েছি, একটু সেদ্ধ হলে আলুটা ভালো ইয়ে হবে, তো আমি এই ঝোলটার মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট হতে দেব। দেখো আমার মাংসটা হয়ে গেছে, আমি 10 মিনিট পর এসে ঢাকনাটা তুলে দেখাচ্ছি
এই দেখো পুরো ঝোলটা টেনে গেছে আর উপরে তেল ভেসে উঠেছে। তো মাংসটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসের আগুনটা নিভিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। দেখো আমি এবার মাংসের ওপরে যে তেলটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এই তেলটাকে মাংসর থেকে আমি একটু ঝোলের থেকে আলাদা করে তুলে নেব। তেলটাকে হালকা করে এই যেইভাবে চেপে চেপে আমি তেলটাকে একটা বাটিতে আলাদাভাবে তুলে নেব। এই তেলটা আমার পরে কাজে লাগবে। তো দেখো এবার আমি এখান থেকে মাংসগুলো সরিয়ে নিয়ে এই বাটিতে আমি আলাদা বাটিতে রাখলাম, মাংস আর আলুটা সরিয়ে নিয়ে। আর কাইটা আমার এখানে রয়েছে, আর কায়ের উপরে আমার যে তেলটা ছিল ওই তেলটাকে আমি আলাদা সরিয়ে নিলাম। এই তেলটা আমার পরে লাগবে, তো এই তেলটাকে আমি আলাদা সরিয়ে নিলাম। আর এখানে আমার কাইটা রয়েছে, কাইটা আমি এখানে মাংসের সঙ্গে দিয়ে দেব, এখানে আমি তুলে দেব। বন্ধুরা এবার আমি এখানে গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি, জল আমার গরম হয়েছে। এবার এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। প্রথমে আমি এখানে তেজপাতা দিয়ে দেব জলে, আর এখানে আমি নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা, সেটা হচ্ছে এখানে রয়েছে দুটো দারচিনি, ছটা এলাচ আর ছটা লবঙ্গ, আর এখানে আছে স্টার অ্যানিস, আর এখানে তোমাদের কালো গোলমরিচ। তো এগুলো আমি জলে দিয়ে দেব। আর আমি এখানে নুন আন্দাজ করে নিয়েছি, এই নুনটা আমি জলে দিয়ে দেব। তারপরে আমার জলটা যখন ফুটবে তখন আমি এখানে চাল এক ঘন্টা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে আমি ঝাঁঝরিতে রেখেছি জলটা ঝরার জন্য, এই চালটা আমি দিয়ে দেব জলটা ফোটার পরে। আমার ওখানে ভাতটা হতে হতে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ নিয়ে আমি হালকা উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। এই দুধের মধ্যে আমি কিছু জিনিস মেশাবো, সেটা হচ্ছে আমি কেওড়া ওয়াটার মেশাবো এক চামচ। এক চামচ কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। এবার দেব এক চামচ গোলাপ, এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম। অল্প করে অরেঞ্জ ফুড কালার দেব এখানে আমি। তো আমি অল্প অরেঞ্জ ফুড কালার দিলাম, অল্প করে মিঠা আতর দেব, জাস্ট এক দু তিন চার ড্রপ দেব মিঠা আতর। এবার আমি এই দুধের মিশ্রণটাকে ঢেকে রেখে দেব। এটা আমার বিরিয়ানি যখন আমি কড়াইতে যখন আমি বিরিয়ানির লেয়ার তৈরি করব তখন আমার এই মিশ্রণটা প্রয়োজন হবে। দেখো বন্ধুরা এখানে আমার জল ফুটতে শুরু করেছে, এবার আমি এখানে চালটা দিয়ে দেব। দেখো আমার এখানে হাঁড়িতে ভাত ফুটছে, চালটা ফুটছে, তো এখানে আমি অল্প করে সাদা তেল দিয়ে দেব। এখানে আমার বিরিয়ানি রাইসটা এখানে আমার 70% কুক হয়ে গেছে। তো দেখো 70% কুক হয়েছে, আমি এবার এটাকে নামিয়ে দেব। দেখো বন্ধুরা আমার ভাতটা লেয়ার তৈরি করার জন্য, ভাতের লেয়ারটা যখন আমি তৈরি করব তার জন্য আমার কী কী লাগছে আমি তোমাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ভাতের মাড়টা যে গেলেছিলাম এখানে, সেখান থেকে আমি একটু মাড় তুলে রেখেছি। আর এখানে আমার চারটে ডিম রয়েছে, আর এখানে আমার বেরেস্তা ভাজা রয়েছে অল্প করে, আর একটা হচ্ছে টক দই, আর এটা আমি দুধের যে মিশ্রণটা করেছিলাম যেটা দেখিয়েছিলাম সেই দুধের মিশ্রণটা রয়েছে। এখানে আমি অল্প করে ধনে পাতা নিয়েছি, আর এখানে আমার রয়েছে সেই মাংসের যে আমি তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা, আর এটাও রয়েছে আমার লেবুর
পাতিলেবুর রস। আর আমি এই দুধটার মধ্যে জাফরানের যে স্মেলটার একটা অয়েল পাওয়া যায় ওই অয়েলটা মিশিয়েছি। আর এখানে আমার রয়েছে, এটা আমার হচ্ছে বিরিয়ানি মশলা। আমি আজকে বিরিয়ানি মশলা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি, তো ওই বিরিয়ানি মশলাই আমি এর মধ্যে ঢেলে রেখেছি। তো সেই বিরিয়ানি মশলা রয়েছে। অ্যাকচুয়ালি বিরিয়ানি বাড়িতে মশলা তৈরি করে করলে বেশি সুন্দর হয়, স্মেলটাও দারুণ হয়। তো আমি বেশিরভাগই বাড়িতেই তৈরি করি বিরিয়ানির মশলা, তো আমার কাছে ছিল না সব কিছু, তাই আমি আজকে চটজলদি এটা করব বলে বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। আর এখানে দেখো রয়েছে আমার সেই মাংসটা, আর এর মধ্যে রয়েছে আলু। তো চলো এবার আমি লেয়ারটা তৈরি করে নেব। তো দেখো আমি কড়াইটা নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটু ঘিয়ের লেয়ার দিয়ে নিয়েছি ভালো করে, কড়াইটা গরম করে তারপর আমি ঘিয়ের লেয়ারটা ভালো করে দিয়ে নিয়েছি। এবার আমি এই লেয়ারের ওপরে দিয়ে দেব তেল। এই যে আমার যে মাংসের তেলটা ছিল ওই তেলটা আমি একটু দিয়ে দেব এই ঘিয়ের লেয়ারের ওপরে। তো তার উপরে আমি দিয়ে দিলাম মাংসের, মাংস তিন পিস মাংস দিয়েছি, তিন পিস আলু দিয়েছি। তো এর ওপরে এবার আমি রাইসটা দিয়ে দেব। তো আমি রাইসটা দিচ্ছি লেয়ার। তো এর ওপর রাইসটা দিয়ে দিলাম, তার উপর এবার আমি দিয়ে দেব এই যে আমি দুধটা মিশিয়েছিলাম এই দুধটা দিয়ে দেব। আমার কাছে আজকে জাফরান ছিল না, তো এর জন্য আমি আজকে জাফরানের অয়েলটা এই দুধের সাথে মিক্সড করেছি। তো এর উপর দিয়ে দেব এই মাংসের অয়েলটা। তার উপরে দিয়ে দেব আমি যে মাড়টা গেলেছিলাম ভাতে, ওই মাড়টা আমি অল্প তুলে রেখেছিলাম, তো সেখান থেকে আমি কিছুটা মাড় এই ভাতের মধ্যে দিয়ে দেব যাতে আমার তলায় মাংসটা লেগে না যায়। এর উপরে আমি টক দই দিয়ে দিলাম, টক দইটা সামান্য পরিমাণে দেব। এর উপর আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। এর উপরে আমার বাকি যে মাংসটা রয়েছে সেই মাংস আর আলুটা দিয়ে দেব। দেখো বন্ধুরা এবার আমি মাংস আর আলু লেয়ারটা দিয়ে এর উপরে আবার আমি ভাতের লেয়ারটা দিয়ে দেব। দেখো এই ভাতের লেয়ারের ওপরে আমি দুধের এই লেয়ারটা দিয়ে দিচ্ছি।
এবার আমি যে পাতিলেবুটা রেখেছিলাম রস করে, ওই পাতিলেবুর রসটা আমি দিয়ে দেবো। অল্প করে টক দই দিয়ে দেব। এখানে যে আমি তেলটা, মাংসের তেলটা ছিল, ওই তেলের রেয়ারটা দিয়ে দিলাম। আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দেবো, ডিম সেদ্ধ করে রেখেছিলাম আমি যেগুলো, ওই ডিমগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দেবো। ওপর দিয়ে অল্প করে ধনে পাতা ছড়িয়ে দেবো। ধনে পাতাটা একদম অল্প দেবে, আর যদি পুদিনা পাতা থাকে, পুদিনা পাতা ধনে পাতার সঙ্গে মিক্সড করে দিলে আরও টেস্ট হবে। এবার সবশেষে এখানে ঘি, আমি 1 চামচ কি 2 চামচ ঘি দিয়ে দেব। আমি এখানে 2 চামচ দিলাম, কেউ যদি ঘি অল্প খেতে চাও তো তোমরা 1 চামচ দিলেও হবে। তো দেখো আমার লেয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে পুরোপুরি 45 মিনিট একদম ধিমি আছে গ্যাসে বসিয়ে দেবো। এটা একদম ধিমি আছে করতে হবে, 45 মিনিট এটা আমি গ্যাসে বসিয়ে রাখবো। চলো 45 মিনিট পরে আমি দেখাচ্ছি তোমাদের আমার এই বিরিয়ানি কীরকম হলো। দেখো বন্ধুরা, ওখানে আমি কড়াইয়ে বিরিয়ানি বসিয়ে দিয়েছি, বিরিয়ানি হচ্ছে আমার। তো হতে হতে আমি এখানে স্যালাড কেটে নিলাম। তো আমার স্যালাড সাজানোটা কীরকম হয়েছে তোমরা জানিও। বন্ধুরা আমার বিরিয়ানি কমপ্লিট। তো এবার দেখো কীরকম হয়েছে, দারুণ স্মেল বেরিয়েছে দেখো তোমরা। দেখো কিরকম হয়েছে বিরিয়ানি, দারুণ স্মেল বেরিয়েছে। দেখো আমার 3টে প্লেটে বাড়া হয়ে গেছে। এবার আমরা 3 জনে ডিনার করে নেব। তো আমার এই বিরিয়ানি কীরকম লাগলো তোমরা জানিও, অবশ্যই জানাবে তোমাদের কীরকম লাগলো। চলো ডিনার করে এসে তোমাদের সাথে কথা বলছি। ও দেখো আমরা রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে নিলাম, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে আমরা আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়ে আমরা শুতে চলে যাব। তো দেখো এই যে সায়নও বসে আছে। হ্যাঁ, তো সায়নের বাবা, আমি সায়ন, আমরা 3 জন আইসক্রিম খেয়ে শুতে চলে যাব। তোমরাও ঘুমিয়ে পড়ো, রাত্রি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা অবশ্যই আমাকে লাইক করে দেবে। কারণ কি, আমি তোমাদের খুব সহজে কিন্তু বিরিয়ানি শেখালাম, কারণ এই বিরিয়ানিটা খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে করা যায়। তো তোমরা ফ্রেন্ড প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছো, যারা নতুন জয়েন করছো আসছো, তারা একটা সাবস্ক্রাইব করে দিও। কারণ আমার আরও নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য, আমার আগের কত গোল্ডিকে নিয়ে সমস্ত ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলির সঙ্গে তোমরা জয়েন হয়ে যেও। তোমরা আমার ফ্যামিলির লোক, তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতেই পারি, এটা আমার অধিকার আছে। তো তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, করে আমার ফ্যামিলির সঙ্গে জয়েন হয়ে যেও।
তো চলো, আর তোমাদের শরীর ভালো থাকে, সুস্থ থাকে যেন, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর কি বলবো, রাত্রিবেলা এই প্রার্থনা করেই শোবো। আমার ফ্যামিলির সমস্ত সবার, মানে মা বোন ভাই যত আছে দাদা, সবার শরীর যেন সুস্থ থাকে। তো চলো, গুড নাইট, টাটা।